এখান থেকে বাস স্ট্যান্ডটা কত দূর? উল্টে 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 যেতে হবে। এখন 9 মিনিট লাগবে না তার বেশি। তুমি বাবুই পাখি হ্যাঁ হ্যাঁ দাদি মাথা গরম হয়ে গেছে দাদু তুই বাবুই পাখি বাস স্ট্যান্ডে নেমে দাঁড়া। কত রাম্বেই পাশে দেখছো এখন আমার সাথে কথা বলবে আমাকে অ্যাড্রেসটা বলবে না বলে ওর ফোন ব্যস্ত এখন। আপনি যে সত্যি কো কল কিয়া হে वह अन्य कॉल पर व्यस्त है कृपया प्रतीक्षा करें या कुछ समय पश्चात प्रयास करें। The person you have called एबार लिप मिल चे देखो तो मीनमयी कॉल अगेन लेटर। आपने जे व्यक्ति के हेलो কোথায় এই তো আসছে এ তোমাদের কতক্ষণ টাকা কাটা হচ্ছে কতক্ষণ লাগবে 10 মিনিট দশ পনেরো মিনিট বলো কোনটা জিজ্ঞাসা করো তো ওনাকে বাসে জিজ্ঞাসা করো আর তুমি কি বলেছো যে আমার তোমার বাড়িতে যাওয়ার কথা আমি তোমাকে বলেছি কাকু ফোন করলে কাকুর ফোনটা আমি ঠিক পাবো দেখেছো কাকু ফোন করছে না কাকুর তো কোনো ফোনই নেই বলো কাজ হবে না হবে না হবে না আজকে রানাঘাট থেকে অনুদীপা কোনো কাজ নিয়ে আমি একটু কালকে তোমার কাছে যেতাম তোমার কালকে অফিস খুলবে অফিস তো খুলবো একটু বেলা করে আসো হ্যাঁ বেলা করেই যাবো সন্ধ্যাবেলার দিকে যাবো হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আধার কার্ডের জেরক্স নিয়ে আসবে না না আমার কোনো সমস্যা না আমার এমনি একটা অন্য এমনি যাবো তোমার কাছে সমস্যা না অন্য ব্যাপার মানে বলো একটু কি আমি তোমার সাথে একটু দেখা করবো ওকে ঠিক আছে আসো আমি রানাঘাট থেকে আমি যাবো একটু তোমার সাথে দেখা করতে ঠিক আছে দেখা করতে আসো ঠিক আছে ওকে রাখি বিকালের দিকে যাচ্ছি তা ঠিক আছে এসো 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 ফালতু ফালতু দাদা আমি তো হ্যালো হ্যাঁ কাকু নমস্কার হ্যাঁ নমস্কার নমস্কার বলুন যে ধরনের ব্যবহার বা যে ধরনের আচরণ করেছে এটা তো শোভনীয় নয় এটা তো ঠিক না ও তো ভুলই ছেলেটা তো ভুল করেছে অবশ্যই ভুল করেছে কিন্তু ও বলছে তখন তো আমি অলরেডি কাপড় ঢুকে গেছি আমি তখন ওর ওর পাগল হয়ে গেছি ওর ওর আমাকে ভালোবাসে বিয়ে করবে এইভাবে আমি যা কিছু করেছি ছিল সে বলেছে তাহলে তুমি বসো আমরা ওকে ওখান থেকে তুলে আনছি আমি ওখানে ওকে তুলেই নাই তুলে নিয়ে তো আগে ওকে থানায় দিচ্ছে চত্বপুর দিক তখন আসল কথাটা বলবে ও তো এখন পুরোপুরি মিথ্যে কথা বলছে আমি ওকে বলেছিলাম মাকে ফোন করেছিলাম
আমার কোন মা বলছে ওরা কি বাইরে কি আমার ছেলে করে না করে জানি না। আপনি মা আপনি জন্ম দিয়েছেন, আপনি জানেন না আপনার ছেলে বাইরে কি করে বেড়াচ্ছে? আপনি খোঁজ খবর নেবেন না ছেলে বাইরে কি করছে? ছেলে যদি বাইরে কাউকে মার্ডার করে থাকেন আপনার আপনি আপনাকে ছেড়ে দেবে, আপনাকে পুলিশ ছেড়ে দেবে? তখন ওর মা বলছে আমার কিছু করার নেই, আমার শরীর খারাপ বলে ফোনটাকে কেটে দিন। এইটা ওর মাকে গিয়ে তো বলতে হবে যে আপনার ছেলে যে কাজটা করেছে এটা তো এটা তো ঠিক কাজ নয়। একটা মেয়েকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে তাকে ভোগ করেছে, এখন তার ভোগ করার কমপ্লিট হয়েছে, এখন বলছে ছেড়ে দেবো, এটা কি? তাহলে সে টেম করতে এলো একটা জায়গা থেকে, একটা মিডিয়াতে একটা খবর নিয়েছে, এলো বিয়ে করবে, তার বিয়ে করতে গিয়ে তার সাথে একটা রিলেশন তৈরি করে তাকে ভোগ করলো, করার পর এখন বলছে আমি তোমার বিয়ে করবো না। মেয়েটা বলছে তুই আমাকে যদি ছেড়ে দিস তাহলে আমি আমি তাহলে মরে যাবো, আমি সুইসাইড করবো। তখন বলছে তুই আমাকে ব্ল্যাকমেল করছিস, এটা কি ধরনের কথা? আমি তো এটাই বুঝে পাচ্ছি না যে ছেলেটা, আমি তো আমার মানে কাজের মধ্যে না হলে তো আমি ওর যেতে পারতাম, কিন্তু আমি যেতে পারছি না। কিন্তু ওকে তো ওখান থেকে তুলে নিয়ে গিয়ে আগে থানায় নিয়ে গিয়ে ওকে বসিয়ে ওকে বলা উচিত তুমি এটা কি করেছো কি করোনি। আর ওর কাছে তো সব রকম প্রমাণ আছে, ওর তো মোবাইলে সব রেকর্ডিং করা আছে, তো ও তো বিচার করতে পারবে না যে না আমি এই কথা বলিনি। ও যে একটা মেয়েকে পোপ করছে তাকে প্রলোভন দিচ্ছে, তা সেটা তো তার তার প্রমাণ তো রয়েছে। এবার তো সেই জায়গাটা আপনি একটু দেখুন যাতে ও একটা সুবিধা পায়, যাতে ও মেয়েটা তো না আজকে না হলে কালকে তো ওই করে নেবে। আমি তো ওকে আমি আমার আমার যদি ঘরের হতো তাহলে আমি ওকে তুলে নিয়ে তো ওকে এখানে স্ল্যাপ করতে বেঁধে চাপ দেখাব, আমার ঘরে কোন মেয়ের গা এরকম করলে পরে আমি ওকে ছেড়েই দাম, ওকে তুলে নিয়ে এসে চাপ দেখাব, তারপর ওকে সিআরসি ক্রিমিনাল কোর্টে আগে সেটা তো আমি ওকে ক্রিমিনাল কোর্টে টানতাম তুলে নিয়ে এসে একটা মেয়ের। কিন্তু সেটা তো এরা এর তো কেউ নেই, এর তো সেই সাপোর্টটা নেই বলে আজকে ওকে এরকম ভাবে ইউজ করছে। সেটা একটু আপনি আছেন, আপনার তো আমি শুনেছি আপনার সম্পর্কে যে আপনার একটা বিরাট কথা আছে, আপনার একটা বিরাট সোর্স আছে, একটু ওকে দেখুন যাতে মেয়েটা না হলে সুইসাইড না করে। আমরা তো চাইছি যে মেয়েটা বোকা, আমি তো বুঝে রেখি যে মেয়েটা বোকা, মেয়েটা না বুঝে শুনে এই কাজ করেছে, ও একটা ইমোশনাল একটা চিন্তা ভাবনা করে ওর দিকে এগিয়ে গেছে, কিন্তু ছেলেটার তো এটা করা উচিত হয়নি। তুমি যখন কথা দিচ্ছ একটা মেয়েকে বিয়ে করবে, এখন তোমার কিসের মত পাল্টাবার কারণটা কি? এটাই ওকে বলা যে তুমি তখন যে কথাটা বলেছো আজকে তোমার মত পাল্টাবার কারণটা কি? মেয়েটা কি তোমায় মেরেছে, না মেয়েটা তোমার বাড়িতে এসে তোমাকে অপমান করেছে, না মেয়েটা তোমার কোনো কিছু ক্ষতি করেছে? তাহলে তুমি আজকে এই কথাটা কেন বলছো যে আমি তোমার বিয়ে করবো না, আর তুমি আমার ব্ল্যাকমেল করছো, তুমি লোককে ঠকাচ্ছ, তুমি এরকম কত কাজ করেছো এর আগে, এর আগেও আরো দুই জেনারেশন করে এই কাজ করেছে। রাশি বলেছে যে এরকম একটা ঘটনা কাকু আগে করেছে, তাহলে এটা তুমি পরে জানলে, তুমি তো বাবা একটু সিরিয়াস হওয়া উচিত ছিল, বললো আমাকে তো এরকম বলেছে আমি যার জন্য জানি আমাকে বিয়ে করবে, আমি জানি বিয়ে হবে যখন তখন আর আমি আর কি করবো, তখন তো অলরেডি যা হওয়ার তো হয়ে গেছে, এখন বলছে না আমি বিয়ে করব, আমাকে বিয়ে করতে বিয়ে করাতে পারবে না। এটা কি বিয়ে করাতে পারবে না? তুমি কে যে তোমাকে বিয়ে করাতে পারবে না? তুমি কি আইনের ঊর্ধ্বে তোমাকে বিয়ে করাতে পারবে না? সেইটাই একটু ওকে একটু আপনি তো আছেন একটু দেখুন যাতে মেয়েটা একটা একটু কিছু একটু গাইডলাইন দিই যাতে ও একটু মানে কোনো দিক থেকে একটু সাপোর্ট পাবে। তো এখনই আমাকে ফোন করে আমি বললাম যে আমার স্যার এসে গেলে আমি স্যারকে নিয়ে একটু আর্বিট্রেশনে যাব, বেরিয়ে যাবো একটুখানি, আমাকে বলছে যে এরকম একটু দিদিকে একটু ফোন করে একটু দেখো না কাকু যদি বলে, যদি আমি তো না হলে আমার কিছু রাস্তা নেই দেখছি। কাকু কাকু আমি আপনাকে কটা প্রশ্ন করব। হ্যাঁ বল। যদি ভুল দুটি হয় ক্ষমা করবেন, ঠিক আছে? এটা আমার মনের মধ্যে হলো আপনার কথা শোনার পর, তার জন্য আমি প্রশ্নগুলো করছি, তাহলে আমিও একটু পরিষ্কার পরিচ্ছন্ন মনের দিক থেকে এবং কাজের দিক থেকে হতে পারবো। সেটা হলো কি, দেখুন আপনারা তো আইনে রয়েছেন,
এবার আপনার তো যে আইনজীবীর কথা বলছেন নিশ্চয়ই উনি, ওনার সাথে এই ব্যাপারটা নিয়ে কোনো ডিসকাস করেছেন কি আপনি? মানে আপনি যে উকিলবাবু সেরেস্তায় থাকেন? এই মেয়েটা ভয় পাচ্ছে, এই মেয়েটা ভয় পাচ্ছে যে যদি ওর কোনো ক্ষতি হয়, তারপরে যদি আমি চাইছি না ওর কোনো ক্ষতি হোক, বা আমি বললাম যে ওকে থানা থেকে যখন তুলে আনতে বলেছিলাম, আমি থানায় তুমি এটা জমা দাও যে আমার সঙ্গে এরকম একটা আলাপ হয়েছে, তারপর আমার সঙ্গে এরকম ব্যবহার করেছে, আর তারপর আমাকে এভাবে ইউটিলাইজ করেছে, এটা তুমি লিখে ও থানায় জমা দাও। তো জমা দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে আমরা ওকে তুলে আনছি, তুমি এখানে বসো। এবারে ও বলছে আমার হাত পা কাঁপছে। ও তুলে আনালো না? না, ও বলছে যে যদি এতে এসে যদি আমি দেখছি যদি ওর কোনো ক্ষতি হয়, তা আমি তো ওর ক্ষতি সহ্য করতে পারবো না। আমি বললাম যে তুমি ওর ক্ষতি সহ্য করতে পারবি না, তাহলে ওকে এগেনস্টে কি তাহলে কথাবার্তাটা কি হবে? না, আমাকে দিয়ে আমার তখন আপনার কথা বলছে যে এরকম আমার সঙ্গে কথা হয়েছে, তা উনি বলেছেন যে আমি ওখানে বসে ব্যাপারটাকে উনি যেরকম অনেক কাজ করেছেন, ওনার একটা অভিজ্ঞতা চ্যানেল দেখো। কাকু রাখি রাখি না, একটু মানসিক ভাবে এখন অসুস্থ রয়েছে। আপনি আমার কথা শুনুন, আমার সাথে আপনার এর আগেও কথা হয়েছে? হ্যাঁ, অনেক এক ঘন্টার উপরে দেড় ঘন্টার উপরে কথা হয়েছে না? হ্যাঁ, তারপরে কিন্তু ও আমার কাছে এসেছে, তাই তো? তারপরে গেছে না, তার আগেই গেছে না? তার আগে গেছিল, পরে কাজটা দিয়েছে। তো আমি একটা কথাই বলি, কমপ্লেনের উপরে ভিত্তিতে এইটা হতে পারে যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, তাই না? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। এবার ধরুন আজকে রাখি আপনার সন্তানের মতো, আমারও সন্তানের মতো, মানে বোনের মতো। এবার ভুলটা শুধু ছেলেটার পক্ষে তো নয়, রাখিরও ভুল আছে। রাখি বোকা, একদম কথাটা ঠিক বলেছেন, সহজ সরল, কিন্তু তার মধ্যেখানে ও তো একটা অ্যাডাল্ট মেয়ে, নিজেকে একবার কেন একাধিকবার উৎসর্গ করব? এটা একটা ওরও ভুল আছে কাকু, কিছু মনে করবেন না। ও হোটেলে গেছে স্বইচ্ছায়, হোটেলে না গিয়ে ও হোটেলে গেল। হোটেলে গেলে এখন আধার কার্ড লাগে, তাহলে এবার আধার কার্ডটা টাকা নাই, নাই লাগলো, ছেলেটাই নাই দিল, আধার কার্ডটা লাগছে, তাহলে আধার কার্ডটাও যখন আমি দিচ্ছি, তাহলে নিশ্চয়ই আমি স্বইচ্ছায় হোটেলে যাচ্ছি দুজন মিলে একান্তে একটুখানি একসাথে থাকতে, তাহলে সেখানে কিন্তু মেয়েটিরও দোষ আছে। যতই সহজ সরল মেয়ে হোক না কেন, পাগলও নিজের ভালোটা বোঝে তো? যত সহজ সরল মেয়ে হোক না কেন, আমার সাথে ফিজিক্যাল রিলেশন হচ্ছে সেটা তো আমি রিয়েলাইজ করতে পারবো, হ্যাঁ কি না? তাহলে এক নয় একাধিকবার যখন একটা ছেলে তার বাড়িতেও যেত, আমি ছবি দেখেছি, বাড়িতেও যেত, বাড়িতে গিয়েও তার বাড়িতে গিয়ে সে সহবাস করছে, তাহলে একটা মেয়ে পুলিশ যখন এই কেসটা, পুলিশ কেস নেবে আপনার কথা অনুযায়ী, কেস নেবে, কেসটা কোর্টে গেল, কিন্তু এই মেয়েটিকে কিন্তু নানান ভাবে কলঙ্কিত হতে হবে। আমি ওকে সেটাই বললাম যে ও সেটাই ভয় পাচ্ছে যে আমার পাড়ার লোকরা কেউ জানে না, বা আমার রিলেটিভরা কেউ জানে না, তাহলে ও কি করে লাইভ ক্যামেরায় কাজটা করতে বললো? এই 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 জিনিসটা যখনই আমার জানাজানি হবে আমাকে তো সবাই বুঝবে কাকু। তাহলে ও লাইভ ক্যামেরায় কি করে কাজটা করতে বলছে আমাকে? আমি তো কালকে ওকে প্রশ্ন করেছি, যেহেতু ও একটা আনম্যারিড মেয়ে, আমি কিন্তু প্রশ্ন করেছি, আমি কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সবার ভালোটা সবার আগে দেখি, আমি কিন্তু ওকে প্রশ্ন করেছি, আমি তো লাইভ ক্যামেরায় কাজ করবো, বললো হ্যাঁ, এবং বললো কি যে দিদি তুমি আমাকে নিও না। আচ্ছা আমি না ওকে নাও নিলাম, আমি বললাম তুমি তাহলে ক্যামেরার সামনে এসো না, কিন্তু যখন ওই প্রতিবাদ করতে করতে যদি কোনো একটা গন্ডগোল বেঁধে যায়, ওই যদি ক্যামেরার সামনে আসে, তাই বলে কি বাবলি মুখা যে লাইভ ক্যামেরা দেয়? আমি মানুষ কি, মানুষ কিন্তু বুঝবে না ওর সাথে আমার কি কথা হয়েছে, তাই না? আজকে আপনাকে বললাম তাই আপনি জানতে পারলেন, আমি একটা সবার আগে ক্যামেরা করার আগে কিন্তু আমি জিজ্ঞাসা করি। না সেটা তো অবশ্যই, কারণ যদি সেরকম সিচুয়েশন আসে বা ওকে ধরে যদি টানাটানি হয়, মানে ওর নাম ধরে যদি টানাটানি হয়, তাহলে তো ওকে তো প্রমাণ করার জন্য তো সামনে আসতেই হবে। হ্যাঁ, এবার যখন প্রমাণ করতে আসবে না, তখন মানুষ কমেন্ট করবে যে তার মানে মেয়েটিরই কোনো ফল্ট আছে, যেটা শুনতে হয় আর কি মানুষকে, মেয়েটির ফল্ট আছে তাই মেয়েটি সামনে আসছে না, মেয়েটি কেন মুখ দেখাচ্ছে না, নিজে লড়াই দি, কিন্তু মানুষ তো বুঝবে না
আমি বুঝবো কেন মুখ দেখাচ্ছে না, কারণ আমি একটা সমাজসেবিকা, ওকে রক্ষা করার দায়িত্ব আমি নিয়েছি। সেটা মানুষ কিন্তু কমেন্টে আমি দেখাতে যাব না, মানুষ কি বললো ওর মুখ দেখাচ্ছে না বলে আমি কিন্তু ওর মুখটা দেখাবো না। কিন্তু হ্যাঁ, ও যদি অন্যায় করে তখন ও না বললেও আমি ক্যামেরা দেখিয়ে দেবো, কারণ তখন তো আমার ইমেজটা ঠিক রাখতে হবে না। বিচার পেতে পারে না যেহেতু স্বইচ্ছায় বারবার যাচ্ছে, তার বাড়িতে সে ডাকছে, তার বাড়িতে গিয়ে ছেলেটা রিলেশন করে আসছে। হ্যাঁ, ছেলেটার বাড়িতে গিয়েছে, গেছে কেন আমাকে সেগুলো বলেছে। এখন আমি ব্যাপারটা কি হয় জানেন, আমি তো যাক এখন বাবার বয়সী, কিন্তু আমি সব শুনেছি, আমি কোর্টে রয়েছি যেহেতু, আমি ওকে বললাম, আমি ওকে যা বলার আমি বলেছি, ও তখন কাঁদছে যে আমি তো একটা অন্য সেন্সে এটা নিয়েছিলাম, সেই আমি সেন্স ইমোশনাল সেন্স এত বাজে চিন্তা ভাবনা করে এই কাজে যাওয়া উচিত হয়নি তোমার, আমি বলেছি যে এটা করাটা তোমার উচিত হয়নি, একবার হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু এখান থেকে সরে যাওয়া উচিত ছিল। দেখুন আমি একটা মীমাংসা করতে যাচ্ছি, ওর সাথে যেটা হয়েছে তার একটা অন্যায়ের যে প্রতিবাদটা, যেটুকু আমি ওকে প্রতিশ্রুতি দিয়েছি, আপনাকে প্রতিশ্রুতি যেটা দিয়েছি দেড় ঘন্টা কথা বলে, সেটাই আমি করতে পারবো। আইনটা কিন্তু কাকু আমি হাতে তুলে নিতে পারবো না। না না, ছেলেটা তো মারাত্মক বেয়াদব। এবার আপনি যেটা বলবেন, দেখুন আমার ঘরের সন্তান হলে আমি চত্তাবড়া মেরে পুলিশে দিতাম, কিন্তু আমি যদি চত্তাবড়া মারি তাহলে মানুষ বলবে কি আপনি সমাজসেবিকা হয়ে চত্তাবড়া মেরে পুলিশে তুলে দিও আর কি। না না, একদম ঠিকই আছে, আপনি তো অন্যভাবে জাজ করবেন, আমি আমাদের কথা বা একরকম, আপনার জাজমেন্টটা অন্যরকম। একদম একদম আপনি একজন মহিলা প্রথম কথা, দ্বিতীয়ত আপনার একটা ইমেজ আছে, আপনি একজন সমাজসেবী, সেখানে তো আমরা তো এই আমাদের তো এই ডিগনিটিটা নেই, আমাদের তো এই ডিগনিটিটা তো আমাদের নয়, আমরা আইনের লোক, আমরা দরকার হলে থানা থেকে লোক নিয়ে এসে ওকে চত্তাপড় মেরে ওকে থানায় ঢোকালাম, আমি আগে এটা করি, তারপরে আপনাদের সহযোগিতা তো অবশ্যই দরকার, তখন ওকে পুলিশে তুলতে গেলে তখন আপনি হেল্প করলেন। একদম 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 একদম, সেটা আমি যেটা করার দরকার সেটা আমি করে দেবো, অসুবিধা নেই, আমি আপনার সঙ্গে আছি, আপনি দেখুন যাতে সুস্থ হবে, যাতে ব্যাপারটা মিটে যায়, আর যাতে ছেলেটা যদি মেনে নেয় ঠিক আছে, তুমি বাবা অন্যায় করছো, অন্যায় করেছো, আমরা তোমার অন্যায়টাকে আমরা তোমাকে চাপ দিচ্ছি না, তুমি অন্যায় করেছো, যেটা করেছো তুমি বিষ পান করেছো, বিষটা ভালো করে খাও। আমি কাকু আর একটা কথা বলি, আজকে তো মানে আমাকে তো মানে বোন পুরো ঝুলিয়ে দিল, মানে আমি বলে বোঝাতে পারবো না, সন্ধ্যাবেলায় কারো বাড়ি যাওয়ার রুলস আমরা নেই, সূর্য পাটে ডোবার আগে। এবার শুনুন, আমি কিন্তু দাঁড়িয়ে আছি প্রায় এক ঘন্টা হতে চললো। আচ্ছা, কোথায়? বাগেরটিতে? হ্যাঁ, আমি ওখানে দাঁড়িয়ে আছি। এবার ও কিন্তু আমাকে মানে ওর বাড়ির অ্যাড্রেস দিয়েছিল, আমি কিন্তু ওকে কখনো বলিনি কাকু ওর বাড়ি যাবো না, আপনাকে বলেছি না ওকে বলেছি, ওকে বলেছিলাম তোমরা সবাই মিলে চলে আসবে, কজন আসবে বলো, আর আপনাকে আনতে বলেছিলাম, ঠিক আছে। এইবার তাহলে আপনার ছুটি কবে বলুন, আমার তো আজকে কাজ হবে না, আমি ওর সাথে দেখা করছি, ওর কাছে পুরো সত্যটা আগে জানবো, সত্যটা বলেনি পুরো, আপনি বলুন আপনার ছুটি কবে, আমি সেই অনুযায়ী আসবো, ডেট দেবো আমি। আচ্ছা, আমি কাকু তাহলে আমি আমি আজকে তো কাজ হবে না, অসম্ভব, আজকে মানুষের বাড়ি ঢুকবো না, বিশেষ করে এটা এটা তার বিবাহিত স্ত্রী নয় যে আমি তার বাড়িতে গিয়ে বউ তুলতে যাবো, সন্ধ্যা হলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, যেহেতু এটা প্রেম সংক্রান্ত, আমাকে মানে দেশের তো আইনটা আছে, আমাকে মেনে চলতে হয়, তার জন্যই কাজ করতে পারছি মাথা উঁচু করে, তো আপনাদেরও সহযোগিতা পাচ্ছি। তো আমি রোববারে আমি এরপর একটা ডেট দিচ্ছি, রাখিকে বলবেন তাড়াহুড়ো করতে মানা, আপনি থাকবেন সুস্থ মাথায়, আমরা যাব, বসবো, মীমাংসা করব, যদি না হয় একান্তে তাহলে আপনি যে কথাটা বললেন লাস্ট, পুলিশ দিয়ে ওকে দিয়ে জিজ্ঞাসাবাদ, আমরাও থানায় যাব, ওখান থেকেই একটা মিউচুয়াল করব, করে তারপরেই আমরা রাখিকে মোট কথা নতুন জীবন দিতে হবে আমাদের, একদম একদম একদম, যাতে মেয়েটি সুইসাইড না করে, একদম একদম। এর জন্য কাকু যতদূর যাওয়ার দরকার আমি যাব, আমি আপনি থাকবেন সঙ্গে,
আপনাদের মতো মানুষের সান্নিধ্য পেলে আমি অবশ্যই সফল হতে পারবো, আমরা সকলে সফল হতে পারবো। কিন্তু রাখি না মানসিক ভাবে না দূর মানে অসুস্থ হয়ে পড়েছে, মানে ও অসুস্থ হয়ে পড়েছে এবং সত্যি কথা বলতে গেলে ও এতটাই ভেঙে পড়েছে যে আমার ভয় হচ্ছে ও কখনো না কখনো কোনো কিছু খারাপ কিছুর দিকে চলে না যায়। আমি ওর জন্য এখন যাচ্ছি, খারাপ মানে হয়তো ও এখন একটা এমন একটা ইয়ে করছে যে আমি কি করব, আমার কিছু সুইসাইড করা ছাড়া কিছু রাস্তা, মানে ওর মাথার মধ্যে ঢুকে গেছে সুইসাইড ছাড়া ওর কাছে কোনো আর রাস্তা। তাহলে আমি বলবো ছেলেটাকে না মেরে আমি মেয়েটাকে একটু মারি। ঠিক আছে কাকু, আপনি তাহলে আমি ডেট দিচ্ছি, আমি এই রোববার তো হবেই না, আমি দেখছি আপনাকে আমি টাইম দেব, ওকে রাখিকে বলুন আমি সে কদিন তার জন্য রাখির কাছে যাচ্ছি, ওকে আমি বোঝাচ্ছি, ওকে একটুখানি ওয়েট করতে বলছি, আপনাকে সঙ্গে নিয়ে যাব আর একদিনেই কাজ কমপ্লিট করব এটা। ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে আমাকে ফিরে যেতে হবে, কারণ সন্ধ্যা লেগে গেছে, আমি ওকে নিয়ে গিয়ে মেয়েটিকে বিপদে ফেলতে পারবো না। এমনি দিনে গেলে পরে ছেলেটাতে কোনো একটা জায়গা বোধহয় চাকরিও করে, ও তো আস্তে আস্তে সন্ধ্যাবেলা সাতটা সাড়ে সাতটা পেয়ে যায়, ওকে তো এমনি সময় বিকালে বা দুপুরে গেলে তো ওকে পাওয়াও যাবে না। ও তো বলে এখানে থাকে না, বলে না এখানে থাকে, এখানে থাকে, ও একটা জায়গায় চাকরি করে, এবার সেখানে ওর আস্তে আস্তে তো সন্ধে হয়ে যায়, ঠিক আছে, আবার মাঝে মাঝে কখনো বাইরেও যায়, সেখানে অর্ডার ফর্ডার কালেক্ট করতে যায়, তা সেটা কখন থাকছে কখন যাচ্ছে সেটা তো ওই বলতে পারবে, বা ও সেটা জানে কিনা জানি না, এখনো তো অনেকটা দিন রিলেশন নেই। আপনাকে একরকম বলছে, আমাকে একরকম বলছে কাকু, আমার মায়ের মাথার উপর দিয়ে যাচ্ছে, আমাকে বললো কি যে ও এখন এখানে আছে, ও 27 তারিখ না কবে চলে যাবে, তাই বললো, তাই তো বলেছে আমাকে। সেই ইনফরমেশনটা তো আমার কাছে নেই, আমি জানি না, তো আমি শুনেছি ও এখানেই থাকে কিন্তু কখনো কখনো কি বাইরে যায়, ডেটটা হয়তো ভুলে গেছি, কোন ডেটে বললো ও চলে যাবে, তার জন্য আমাকে কান্নাকাটি করে তাড়াহুড়ো করে আসার কথা বলেছে, তাই কিন্তু আমি কিন্তু কাল থেকে কলকাতায় আছি এবং থেকে ওর কাজ সেরে কৃষ্ণনগর ফিরবো, এই চিন্তা আমরা নিয়েছি। আমি কিন্তু কাল থেকে কৃষ্ণ বাড়ার সাথে রয়েছি, আমি বাড়ি ফিরিনি, আর আজকেও এই মেয়েটির জন্য মানে আমরা যে টাইমে বেরিয়েছি যে টাইমে যাব বলেছি সেই টাইমটা ঠিক ছিল, ও এখন বাগুইহাটি থেকে সবে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, এবার সন্ধ্যা লেগে গেছে কাকু, আমি কি করে যাব বলো। হ্যাঁ কাকু, আমি আপনার সাথে এই নাম্বারটা আপনার তো, আমি কন্টাক্ট আমি সেভ করে রাখছি, হ্যাঁ আপনার সাথে কন্টাক্ট করে আমি আসবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কাকু, ভালো থাকবেন, প্রণাম নেবেন। হ্যাঁ না কোনো ঠিক আছে কাকু, ওকে ভালো থাকো। রোববারে ছুটি থাকবে, ওনার ছুটি থাকবে, উনি হলেই হবে। আমি পাগল হয়ে যাব, না ওকে বকতে পাচ্ছি, না ওকে কিছু বলতে পাচ্ছি, না ওকে মন খুলে কি বলবো মনের কথা রাগ গুলো নিতে পারছি, কিচ্ছু পাচ্ছি না, কারণ ও মানসিক ভাবে অসুস্থ, এবার ও মানসিক অসুস্থ থাকতে গিয়ে আমার বদনাম হয়ে যাবে, মানে ওকে রাখতে গিয়ে ওকে ঠিক রাখতে গিয়ে আমার বদনাম হবে, আমি খারাপ থাকব। একটা নাম্বার সেভ করি, তারপরে একটা ফোন, উফ পাচ্ছি না আমি আর। হাইকোর্ট না মুন্নিদি, তুমি এখনো অনেক কিছু শেখো, আমি আর কিছু বলবো না তোমায়, ঠিক আছে, বলেছিলাম কাজ হবে না, হবে না, আমি এখানে বলিনি বাড়ি থেকে বলেছি। হ্যালো হ্যালো, আমি কি
হ্যাঁ, আমি বাবলি মুখার্জি বলছি। হ্যাঁ, আমি কিভাবে যোগাযোগ করব? এটা তো আমার কন্টাক্ট নাম্বার, যোগাযোগ করার এটাই কন্টাক্ট নাম্বার। আর আপনার বাড়ি? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনি না আমাকে কোনো কেস পারপাস মানে কোনো সমস্যা বিষয়ে কথা বলবেন? ঠিক আছে, আপনি এখন একটু বিজি আছি বোন, আমি একটু ফোন করে নিচ্ছি, আপনার নামটা বলুন। ঠিক আছে, হ্যাঁ আপনি আমাকে কল করুন, আপনি আমাকে 8টা নাগাদ কল করুন। যদি আমি কল ব্যাক না করি, ঠিক আছে, যদি ফোন কেটেও দিই, আপনাকে আমি ফোন করব। হ্যাঁ, আমি আমি ফোন ব্যাক করব আপনাকে, চিন্তা নেই। ঠিক আছে, ওকে, কাটুন আপনি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। এই তো বলো, বাস স্ট্যান্ডে আছো? আমাদের গাড়ি দাঁড়ানোর জায়গা আছে ওখানে? আমি ফলের দোকান, ডাবের দোকানে মানুষ দাঁড়াতে পারে, কিন্তু গাড়ি দাঁড়ানোর জায়গা আছে? তাহলে আমি গাড়িটা দাঁড় করাবো, এমন কোন জায়গা আছে ওখানে? শিওর, যদি না পারি কথা বলতে পারবো না। ভিডিও কল দরকার নেই। আরে বাবা, তোমার সাথে কথা বলার জন্য তো ছুটে যাচ্ছি, না তো ব্যাকেই যেতাম। কি বলছো? আরে এই তো মেয়েটার সাথে কথা বলছি, আবার তুমি মেয়েটার সাথে কি কথা বলছো? কই দেখি। হ্যালো, বাপ, আমরা বলো না, বাস স্ট্যান্ডে আসতে, বাস স্ট্যান্ডে। হ্যালো, তোমরা ওখানেই থাকো, যাচ্ছি, গাড়ি দাঁড়ানোর জায়গা আছে, তুমি ওখানে দাঁড়াও। কি দাঁড়ানো রয়েছে? উনি দি কথা শেষ হয়েছে? হ্যাঁ, কি দাঁড়ানো রয়েছে? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, তুমি সামনে দাঁড়ানো রয়েছে, ঠিক আছে, ওখানে দাঁড়াও। চলো, ওকে বলো ঘোরাতে, এমনিও ঘোরাতে হবে, তেমনিও। তুমি আবার এখানে মানুষ ডাকছো কেন? আমি ডেকেছি নাকি? যেতে বললো, গাড়ি দাঁড়াতে বললো, ওখানেই ওরা আছে, চলো, গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে, আমি চলো, আমি বলে দিচ্ছি, নাহলে ঘুরে চলে আসবো, তারপরে সেখানে দাঁড়াবো, তখন ওরা বলবে, চলো। দিদি, হ্যালো, 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 হ্যাঁ দিদি, আমার তো অনেক সমস্যা, আপনাকে ফোন করে করে পাচ্ছি না, আপনাকে অফিসে আসুন দিদি, যাদের সমস্যা খুব, ফোনে না পেলে অফিসে আসুন দিদি। অফিসটা কোথায়? কৃষ্ণনগর ছাড়া? কৃষ্ণনগরই আছে অফিস, আমি একটা জায়গায় অফিস করে কুল করতে পারছি না, আবার অন্য জায়গায় অফিস করব, তাহলেই হয়েছে। দিদি আপনি একটু দয়া করে দিদি ফোনটা ধরবেন, দিদি মঙ্গলবার দিন আমার যাওয়ার কথা ছিল। কোথা থেকে আসবেন আপনি? আমি শিয়ালদার থেকে। আমি এই মঙ্গলবার না আসতে পারলে ভালো হয় দিদি, নেক্সট মঙ্গলবার আসুন। হ্যাঁ দিদি, একটু ফোনটা কো ধরবেন, নেক্সট মঙ্গলবার চলে আসুন। ও, আমি কি বলছি শুনুন, আমার ফোন আমি সবার ধরি, সবাই ব্যাক করি, কিন্তু সবার কাছে ফোন পৌঁছাতে পারি না, সবার ফোন ব্যাক করতে পারি না, আর সবার ফোন ধরতেও পারি না, ফোন প্রচুর পড়ে রয়েছে, আমি পারি না। আপনি আমার অ্যাড্রেসটা রেকর্ড করুন, রেকর্ড করুন। হ্যাঁ আমি বলছি, লিখুন, কৃষ্ণনগর নতুন বাস স্ট্যান্ড, কোন দিক দিয়ে ঘোরাবো? লেকটন দিয়ে যেখানটা পাবে, আমার রাস্তাটা তো খোলা দিয়ে পাবে, নতুন লেকটন। মুন্নিদি বললে তো হবে না, তুমি তোমার মতো করে বললো, বোঝো, মুন্নিদি কে যে বুঝে না, মুন্নিদি বেরিকেটা যে বলবে ঘোরাতে, বলবে তুমি ঘোরাতে পারবে না তো, কারণ ঘোরানোর রুলস নেই।
হ্যালো, নতুন বাস স্ট্যান্ড, কৃষ্ণনগর নতুন বাস স্ট্যান্ড, মহাপ্রভু হোটেলের পাশে। প্রতি মঙ্গলবার সকাল 11টা থেকে অফিস খোলা হয়, রাত্রি 10টা পর্যন্ত অফিস থাকে। নাম লেখাতে হয় ওখানে 11টা থেকে 1:30টার মধ্যে। নাম লিখতে আপনার লাগবে আধার কার্ডের জেরক্স 1 কপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, 500 টাকা ভিজিট। এটা নিয়ে আপনি যে সংক্রান্ত বিষয় নিয়ে আসবেন, তার যদি কোনো পেপার পত্র থাকে, যদি কোনো ভিডিও ফুটেজ, কোনো কল রেকর্ড, কোনো ফটো, কিছু যা থাকবে সেটাকে নিয়ে আপনি আসুন। এই মঙ্গলবার আসবেন না, কারণ আমি সবাইকে মানা করছি, আমি একটা প্রোগ্রাম সেরে মানুষকে আবার টাইম দিতে হবে, তো তার জন্য নেক্সট মঙ্গলবার আপনারা আসুন। ঠিক আছে, অনেকে তো লাইভ দেখে না, তারা তো হয়তো চলেই আসবে, তাদেরকে দেখতেই হবে। সবসময় দেখি আমি মোবাইলে, ইউটিউবে সবসময় দেখছি। আমি ওই জন্য বলছি আপনি হয়তো ফোনে পাবেন না, যদি একান্তই না পান, 3 বছর পর একজনা ফোন করে পেয়েছে আমায়। ঠিক আছে, ওনারা আবার মঙ্গলবারই আসবেন বলেছে। হ্যাঁ হ্যাঁ একদম আসুন। ঠিক আছে, আপনি এসে নাম লিখবেন, সিরিয়াল বাই নাম দেখা হয়, শুধুমাত্র বৃদ্ধ বৃদ্ধাদের জন্য আর বাচ্চাদের জন্য আর অসুস্থ মানুষদের জন্য আগে ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে, ঠিক আছে, আসুন। ওকে, লেক টাউন দিয়ে ঘোরাবে মুন্নিদি, ওটাই বলছে, লেক টাউনটাকে দিয়ে ঘোরাতে বললো, তাই তো? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আমি রিয়া বলছিলাম। রিয়া কোথা থেকে গো? ঘূর্ণি থেকে। ওর টাইটেলটা বলো একটু। রিয়া বিশ্বাস, পিকু। ও আচ্ছা, বলো। হ্যাঁ বলছি যে ওই তো আপনি বলছিলেন আগের দিন যেতে, তাই ওই জন্য জিজ্ঞাসা করলাম কবে কখন গেলে আপনার সাথে যাওয়া। কোথায়? আপনার কাছে। আপনি ডেট দিয়েছেন না? কি ডেট দিয়েছি বলো? 13 ডিসেম্বর। তোমার কাজে যাবো বলেছি? হ্যাঁ ম্যাডাম। কোয়েল দিরা সব এলো, STJT9@ ছোট হাতের RIL। ঠিক আছে, কালকে একবার রাতে দেখা করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। হ্যালো হ্যালো, কাকে কবে ডেট দিচ্ছি মনে থাকছে না আমার। এটা ডায়েরি করো, বোর্ডে লিখে রেখেছি অফিসে। অফিসে বোর্ড করলে হবে না, তা তোমরাও তো একটা দায়িত্বটা নিতে পারো গো। কিডসে, কিডসে। হ্যাঁ ম্যাডাম। এই বলছি কোন কানটা যেতে হবে তোমার কেসটাই জানো? তোমার কেসে আমাকে কোথায় আসতে হবে? কাচড়াপাড়া। ঠিক আছে, তুমি কালকে দেখা করো। আমি তুমি না ফোন করলে আমি ভুলে যেতাম কিন্তু। আমার মনে ছিল না, বিশ্বাস করো আমার মনে ছিল না, আমি বাড়ি না গেলে তো কিছুই বুঝতে পারতাম না, সব দেখবো তারপরে। ঠিক আছে, তুমি ভালো করেছো মনে করে দিচ্ছ, থ্যাংক ইউ। নাহলে 13 তারিখ কার কেসে চলে যেতাম তার নেই ঠিক। ঠিক আছে, তুমি কালকে আসো রাতের বেলার দিকে, পুরোই 9:30টার সময় আসবে। হ্যাঁ হ্যালো রিয়া, উফ, তোমার কিচ্ছু দেখতে পাচ্ছি না গো। টাটা দি, এক মিনিট দাঁড়াও, আমি অন্ধকার ফোন, কিছু দেখতে পাচ্ছি না। তুমি আমার 8250 কল করো না, 8250 এটাইতে কল করো। ডায়েরি মেনটেন করি আমি তো, এখানে আছি, মাথায় থাকে না, কাউকে না কাউকে ডেট দিয়ে ফেলি।
একা ডায়েরি মেনটেন করবো, ফোন মেনটেন করবো, সব মেনটেন করবো, নিজেকে মেনটেন করবো, তোমাদের মেনটেন করবো, মানুষকে মেনটেন করবো, তাই না? আরে টাটা দিদি তো ফোন করছে না, টাটা রয়। ছি, এতক্ষণ কাজটা হয়ে যেত গো, রেডি হতে হতে বললাম না মুন্নিদি যে কাজটা আজকে হবে না। এই যে মানুষগুলো সব আসছে হয়রানি হয়ে, কোয়েল এত দূর থেকে এলো ফালতু ফালতু। হ্যাটস অফ ইউ আর বলো না গো, তোমাদেরকে হ্যাটস অফ করতে হবে, আমাকে দিয়ে লাভ নেই। হ্যালো, হ্যাঁ দিদি, হ্যাঁ ওখানেই দাঁড়াও, ওখানেই দাঁড়াও, আমি যাচ্ছি, ওখানেই যাচ্ছি, ওটাই গন্তব্যস্থল আমাদের, ঠিক আছে? আমরা এখন ঠিক আছে। তুমি কি গো, কি এতদিন কাজ করতে নেমে কিছু শিখলে না? কেন কেন, তাহলে তুমি আমি তো ক্যামেরাটা ওইদিকে করতে পারি। মুনিদিকে শেখাতে হবে আমাকে সব। আমি কেন, তোমরা এতজন মানুষ আমার সাথে থাকো, ঠিক আছে? চিন্তা তো আমার হয়, তোমার তো নিশ্চিন্তে বসে থাকো, বাবলি আছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, সব টেনশন আমার। মিষ্টি তোমার সাথে দেখা হলো না, দেখো টাটা দিয়ে দেখা করে ফেলছে, তুমি নাকি কাঁদছিলে, খারাপ লাগে, দেখা করবো, দাঁড়াও কবে দেখা করব, কি করব, কবে কি করব, মাথা। ও সরি, তুমি ছবি পাঠিয়েছো মিষ্টিকে? এই যে তুমি যে সিঁদুরটি দিয়েছ খুব সুন্দর হয়েছে, মিষ্টি দিয়েছে, মিষ্টি। ছবিটা পোস্ট করে দাও তো মুনিদি, খেয়াল করো, খেয়াল করো, যাক। এই যে তুমি বেশ নিজের ক্ষেত্রটা ভালো বুঝেছ, এটার জন্য যথেষ্ট। এরকম আমাদের ক্ষেত্রে একটু বোঝো না তুমি, তাই তো শঙ্কর? আমাদের ক্ষেত্রে মুন্নিদি বোঝে, তোমরা কোথায় শিগগিরি, এত দেরি লাগে, মানে উড়ে উড়ে আসবো যেন। আর যখন নিজে গাড়িতে থাকে তখন বলবে এই তো এখানে পার্কিংটা হতো, মুন্নিদিকে নামিয়ে দাও। বাহ, ওই জায়গাটা গুলো ভালো ছিল তো। এটা কি বাস স্ট্যান্ড নাকি? তাই হাঁটবো কোথায়? ওয়েল রিঙ্কি, ওয়েল ওয়েলের রাগ হয়েছে, বাড়ি চলে গেছে। দেখো ওই তো সবার আগে এসে পৌঁছালো, ওকে ফোনটা করো। কথা বলে দিলাম না আমি, এই মুন্নিদিকে বলো, মুন্নিদিকে বলো, আমাকে না বলে পৌঁছবো, মুন্নিদিকে বলো। আমি বারবার বলছি কোয়েলকে বেরোতে বলো, বেরোতে বলো, আমি ঠিক বলবো, এখন বেরিয়ে কি করবে? আমার সাথে কোয়েলের সাথে কথা হয়েছে কনফারেন্সে, পাশে আছে, তাহলে ওর জন্য অপেক্ষা করবো।
ওই মেয়েটাকে ডিস্টার্ব করে পাগল করে দিলাম সব। মিষ্টি দি আর স্বর্ণালী একই লাইনে কেন? স্বর্ণালী তোমার সাথে দেখা হয়েছে তো? ও না না, সোনালির সাথে দেখা হয়েছে। সোনালির সাথে দেখা হয়েছে। দাঁড়াও একটুখানি দাঁড়াও, আমাকে ধৈর্য ধরতে দাও, সবাইকে আগে ডাকি, ঠিক আছে? আমি আমি সবাইকে, তুমি দাঁড় করিয়ে দাও গাড়ি, আমি সবাইকে ঠিক মতো ডাকছি। থ্যাংক ইউ পিঙ্কি, থ্যাংক ইউ। মুন্নিদির বাড়িতে থাকলে ভালো ঘুমাই, আর বাড়িতে থাকলে পাঁচটা সাড়ে পাঁচটায় ঘুমাই। হ্যালো, হ্যালো, কোথায়? আমি তোমাকে তুলে নিলেই ভালো হতো। চিনি না, বাসটা যদি নিয়ে চলে যায় ট্রেনে, তাও কন্ডাক্টরকে বারবার বলবো, যেখানেই ট্রেনে নিয়ে চলে যাক না কেন, কন্ডাক্টর তুমি খালি বলবে আমরা পৌঁছে যাব। শঙ্করের কথা কেউ শুনে না, এটা ঠিক। আমি বলেছি কন্ডাক্টরকে বারবার, কন্ডাক্টরকে ফোনটা দেবে, বাসে দাঁড়ানোর জায়গা বাবুই আছে। আচ্ছা ঠিক আছে, আসো আসো, বাস স্ট্যান্ডে যেখানে পার্কিং আছে গাড়ি সেখানে দাঁড়িয়ে আছে, পান মশলার উল্টো দিকে। কেন লস্যিটা দিয়ে দি? না না, এইটা ওইটাই বুঝবে, ওটা ওটা ওই দুটো ওই লস্যি, সরি সরি সরি, ওর ডিজাইন করেছে বলে বুঝিনি। না না, তারপরে আমি ভাবলাম যেটা ক্লাস আইসি ফ্যামিলি সেলুন কি করে হয়, ওটা আমি ভাবলাম। কেন এলজি সেলস এম্পোরিয়ামটা দিয়ে দি, এটা দিয়ে দেবো, এলজি সেলস এম্পোরিয়ামটা দিয়ে দি। হ্যালো, এলজি শোরুমের উল্টো দিকে, এলজি শোরুমের উল্টো দিকে। আমি তো গাছের জন্য নামটা পুরো করতে পারছি না, তুমি অত ওইখানে যাচ্ছ কেন? আমরা আছি এখানে। না না, ওটা বড় আর কি, এই জন্য বলছি বোর্ডটা বড়, অনেক দূর থেকে প্রকাশ হয়, বোর্ডটা বড় থেকে এটা বেশি হবে, লাল দিয়ে করা আছে। ও আমি পারবো না, রিঙ্কিকে কইলা আসুক, তারপর সবাইকে ডাকো। হ্যালো, হ্যালো দিদি, বোন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম যে আমার যে সমস্যাটা আছে না, হ্যাঁ আমার যে সমস্যাটা আছে, এটা এটা আমি কি কৃষ্ণনগরে একবার যাবো? কৃষ্ণনগরে আসবেন এই মঙ্গলবার না এসে পরের মঙ্গলবার আসুন। হ্যাঁ পরের মঙ্গলবার যাবো। হ্যাঁ আসুন তাহলে। আমার তো জিনিসটা শুনে শুনেছেন না, কাছেরও তোলো না। হ্যাঁ আমার আমার ঘটনাটা তো শুনেছেন? হ্যাঁ পুরো শুনেছি, একবার আসুন তাহলে। গেলে ওখানে কোথায়? নতুন বাস স্ট্যান্ড। হ্যাঁ নতুন বাস স্ট্যান্ড মহাপ্রভু হোটেলের পাশে, আসার আগে ফোন করবেন ঠিক আছে? আধার কার্ডের জেরক্স নিয়ে আসবেন, দু কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবেন।
এই দুটো জিনিস নিয়ে আসবেন আপনি। আমি আমি সেদিন ফোন করেছিলাম মঙ্গলবার দিন যেতে হবে তো, এই মঙ্গলবার না মানে কালকের মঙ্গলবার না তার পরের মঙ্গলবার নেক্সট মঙ্গলবার আসুন। মানে ওখানে ওখানে কত সময় পৌঁছালে দেখা পাওয়া যাবে? আপনি দেড়টার মধ্যে ঢুকুন না, আমাদের এখান থেকে যেতে তো সময় লাগবে অনেকটা। আপনি তো বনগা থেকে আসবেন? না না এই সরি বহরমপুর থেকে আসবেন। হ্যাঁ এসে নাম লিখিয়ে নেবেন। ও এখানে ওখানে আপনাদের কলিগ আছে ওদের কাছে নাম লিখিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ ওখানে নাম লিখালে যা দেখানো হবে তো। হ্যাঁ 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 তাহলে মানে যাওয়ার আগে একবার ফোন করে নেবো নাকি? হ্যাঁ 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 ঠিক আছে। আমার ঘটনাটা হচ্ছে যে মানে ইয়ে হচ্ছে না ঠিক কি মানে মানে কোনো কিছুতে আমার সাকসেস হচ্ছে না। হ্যাঁ আপনি আসুন, আমি শুনেছি সব ঘটনা আপনার। আমি আবার শুনেছি নাকি বিয়ে হচ্ছে না, তার জন্য আমি আবার বললাম কি না না বিয়ে করি বিয়ে করবো কি আর দুদিন পরে তো চলে যাবো একবারে। আপনি আসুন 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 আপনি আসুন, আমি শুনেছি সব মানে আমি ভুল শুনেছি, আমি শুনেছি যে আপনার বিয়ে হচ্ছে না বলতে পারে, তার জন্য জিজ্ঞেস করলাম কি বিয়ে আর না হয়ে গেছে তো যা করেছি ভুল করে ফেলেছি। ঠিক আছে আপনি আসুন দাদা, নেক্সট মঙ্গলবার আসুন, ফোন করে আসবেন। হ্যাঁ মঙ্গলবার ফোন করবো, একদম চলে আসবেন কৃষ্ণনগর নতুন বাস স্ট্যান্ড মহাপ্রভু হোটেলের পাশে। ঠিক আছে মানে বাসে বাসে করে ডাইরেক্ট ওখানে নামিয়ে দিবে তো? আপনার বহরমপুর থেকে বাসে করে নামাবে নাকি? তাই পান্তদীতে নামাবে না? পান্তদীতে নামাবে, পান্তদীতে থেকে আপনাকে টোটো ধরতে হবে, টোটো ধরে এখানে আসতে হবে। ও সে যাব, আমি একা গেলে হবে তো? আপনি আর বউ যদি আসেন তো খুবই ভালো, বউকে কি নিয়ে আসবেন? আসবে না, তাহলে একা আসুন বা একটা বন্ধু নিয়ে আসুন। বন্ধু কেউ নাই সেরকম যাবে না, তাহলে একাই আসুন। মানে বউ তো যাবেন, বউ তো আমার সঙ্গে কোথাও যায় না। ঠিক আছে আপনি একাই আসুন দাদা, একাই আসুন। এই টাটা রয়কে ফোন করো তো, অফিসের ফোনটা দাও তো, মনিদিকে দাও। যাদবপুর তো যাইনি দাদা আমি, বললে না যাদবপুর যাদবপুর। হ্যাঁ যাদবপুর, ওই যাদবপুরে না এখনো ওটা ওটা জানুয়ারিতে ডেট আছে, ওটা গিয়েছিলাম, ওটা অন্য একটা কাজ ছিল সেই কাজটা করে এসেছি। ও না কাজ খুব ভালো লাগে তো? হ্যাঁ মানে কথাগুলো সব পজিটিভ থাকে। হ্যাঁ দাদা হ্যাঁ ঠিক আছে, পজিটিভ কথা থাকে আর শুনে শুনে মানে ইনস্পায়ার হয়। হ্যাঁ থ্যাংক ইউ, ভালো লাগে আসলে। আমি তো ব্যবসা করি দাদা, আমি একটা কথা বলি, আমি দাদা আমি একটা কথা বলি, কিছু মাইন্ড করবেন না, আমি তো এখন কাজে আছি, এখানে কিছু মানুষ ফোন করছেন। হ্যাঁ হ্যাঁ আপনি মঙ্গলবারে আসুন। হ্যাঁ ঠিক আছে দাদা, ঠিক আছে প্রণাম নেবেন। রিঙ্কি কোথায়? না না ওই তো আর ভয় পাচ্ছিল, এত লড়াক হয়ে ভয় পাচ্ছে কেন? হ্যালো কোথায় তোমরা? বলছি যে আমরা যেখানে গাড়ি পার্কিং হচ্ছে না
সেলস এম্পোরিয়াম দেখতে পাচ্ছি না কোথায় গাড়ি পার্কিং আছে গাড়ি পার্কিং নাই এটা এটা আরে বলো না এটা কি বাস স্ট্যান্ডের এখানে একদমই তো বাস স্ট্যান্ডে যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ছোট কারগুলো দেখো ওই যে ওই যে সাবওয়ের নিচে লেখা আছে না পান মশলা তার উল্টো দিকে আচ্ছা এখানে দেখো গ্লোসি ক্লাস আইসি ফ্যামিলি সেলুন এখানে লেখা আছে সবাই মিলে বললে কিন্তু তালগোল পাকি ফেলবো ধরতে পেরেছে তো কোথায় আমার পুরো পড়ার দরকার নেই এল জি শোরুম বললেই তো হয়ে যাবে ও বুঝে গেছে তো এগুলো পিছনে রাখো তো মন্দির ব্যাগটা গুলো পিছনে রেখে আসো তো দিঘিতে হ্যালো হ্যালো যাবো আমার ওই অ্যাপ্লিকেশন থেকে সই করার আছে যাবো তো কি হ্যালো হ্যালো আচ্ছা দিয়ে এখানে এসে পৌঁছালে আমি বলছি তোমরা আমি তোমাদের সাথে দুটোর সময় দেখা করি দুটো তিনটের সময় হবে তো মানা করে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ চলে এসো আমার বাড়ি জায়গা আছে কোন চিন্তা নেই বাপের বাড়ি আছে শ্বশুর বাড়ি আছে তোমাদেরকে ছেড়ে তো আমিও থাকতে পারি না আমি বলছি মা লাইভ এসেছিলাম লাইভ মা চালিয়েছে মা শুনেছিলাম লাইভ আছে দেখো দিদি কাজে বেরিয়ে যাবে ও কাজে বেরিয়ে গেছে লাইভ চালানো হয়ে গেছে ঠিক আছে তুমি কালকে আসো আসো রাখলাম তোমার তো দু মিনিটের কাজ হ্যাঁ ভালোভাবে কাজটা কমপ্লিট করো আর কাজ হবে না কাজ হবে আমি বলেই দিয়েছি আজকে কাজ হবে না যেমন রেডি হচ্ছি তো মুন্নিদিকে বলে দিয়েছি মুন্নিদিকে বললে দেখলাম বলছে আজকে হবে না 100 বার বলেছি ঘুম থেকে উঠে থেকে বলে যাচ্ছি মন যেটা ডাকে সেটাই হয় তার জন্য বলি কেউ কেউ প্রেশার দেবেন না আমার মন যেটা বলবে সেটাই হবে অতএব আমার উপর ছেড়ে দিন সবাই যা দেখা করতে আসছে সবাই ঠিক আছে টাটাদির নাম্বারটা তো পাচ্ছি না আমি কি করবো টাটাদি আপনার নাম্বারটা পাচ্ছি না কোন নাম্বারে ফোন করবো আবার একটা ক্লায়েন্টের সাথে বকবক করতে শুরু করে দেবো প্লিজ আপনি আমাকে ফোন করুন এসে বসে রয়েছে কখন থেকে আবার জয়রাটা কে রে বাবা এই টাটা দিকে না ফোন করো তো উফ এ নাও ক্লায়েন্টের ফোনটা দাও তো দেখো তোরা কোথায় এই তো কই এই তো রাখি হ্যাঁ টাটা দি হ্যালো কার ফোন ধরে রেখেছি কিছু দেখা যাচ্ছে না চাতা হ্যালো
হ্যালো, দাঁড়াও না, এটা অন্য কেউ। হ্যালো, একটু 8250 তে কল করুন না। হ্যাঁ, কে বলছে? কালকে আসছো তো? দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, আমি নামি আগে। তোমরা সবাই একসাথে দাঁড়াও আর টাটা দিকে ফোন করো। টাটা কোয়েলকে বলো তো টাটা দিকে ফোন করতে, সবাই এক জায়গায় জড়ো হও, মনটা শান্তি হবে, তারপর আমি যাচ্ছি। আবার এই নাম্বারে কল করছো? টাটা দিকে একটু ফোন করো, উনি এসছেন কোথায়? টাটা রয়। আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। রাগি মুখ ঢাকো, রাখি মুখ ঢাকো। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি জামতলাপাড়া থেকে বলছি দিদি। জামতলাপাড়া থেকে? অমর অমর। হ্যাঁ, বলছি কালকে আসছো তো? কোথায়? আধা কোথায়। কেন? মঙ্গলবার তো আসার কথা ছিল, রোববারে টাইম দেওয়া আছে, রোববার। আমি জানি না, আমি রোববারে যাবো, আমি কথা দিয়েছি যাবো। আর একবার গ্রামের লোকের সামনে না গেলে তো আর কেউ বুঝতে পারবে না, জানতে পারবে না যে ওরা আসবে না। তো সেই কারণে আর একবার গ্রামবাসীকে জানিয়ে আসবো যে মেয়ে ঘর করতে চাইছে না, তারপরে তোমাকে যেটা করার আমি করছি। এই রোববার হবে না, আমি কাকুকে, আমার কাকুর সাথে আমি কথা বলে নেবো। আমি এই ডিসেম্বরে তো আর পাবোই না টাইম, কাকুকে বলে দিয়েছি। আমি যাচ্ছি ওখানে, তুমি দাঁড়াও। দেখেছো, আবার একটা ভুল বলছে ও। ওকে আমি কি করবো বলো? পেয়েছো ডাক্তার রায়কে? আমাকে মাথা খারাপ করে দেবে, রাখি। ওই তোমার কাকুকে ফোনটা ধরাও তো। আমি কাকুকে তো রোববার, এই রোববার বলিনি, আমি বলেছি কাকুকে যে আমি আপনাকে ফোন করে, আমি আপনার ছুটি রোববার আর কি বার হয় বলো, শনি রোববার, রোববার হলে খুব ভালো হয়। আমি তাহলে আমি আমার সুবিধা মতো আপনাকে ফোন করে নেবো, আপনার সাথে কন্ট্যাক্ট করবো, রাকির সাথে কন্ট্যাক্ট করছি না। আমি যেদিনকে আসবো আপনাকে জানাবো, আপনি থাকলে ভালো হবে, আমরা এই এই করবো, যদি না হয় তারপরে ওকে তোলানোর যে ব্যবস্থাটা সেটা করবো। ব্যাপারটা বুঝেছো? এই কখনো, আমি তো এই রোববারে তো আমি তখন টাইমই নেই আমার, আমি পুরুলিয়া যাবো, বাঁকুড়া যাবো, তারপরে তোমার ওই কিছু কাজ আছে কলকাতার দিকেই, সেগুলো আসবো। আমি এখন তোমার ডেটটা তো আজকে করেছিলাম, আজকে তোমাদের ভুলের জন্য আজকে আমাকে ফিরতে হবে, কাল থেকে আমি এখানে রয়েছি। আমার কিন্তু দুদিন ল্যাপস, মানে কালকে আমি চলে যেতাম, আজকে সকালে একটা অন্য কাজ করতে পারতাম, শান্তিপুরে একটা কেস আছে ওনার কেসটা করে দিতে পারতাম, তোমার কেসটা আজকে নিয়েছি কিন্তু তোমার কেসে আজকে যেতে পারলাম না, কেন? সন্ধ্যা হয়ে গেছে, আমি কাকুর সাথে সব ক্লিয়ার কাট কথা লাইভে বলে নিয়েছি, তুমি লাইভটা শুনলেই সব বুঝে যাবে। ঠিক আছে, কোথায় তোমার সাথে আমি কথা বলবো লাইভে? কোন কোন গুলো বলোনি, গাড়িতে উঠবে তুমি? আমি সবই বলে দিয়েছি।
আমার মার একে নাম রয়েছে, আমি ওই জন্য তাড়াহুড়ো করছি যে ডাক্তারখানায় যেতে হবে। তুমি ডাক্তারখানায় নাম লিখিয়ে কেসে এসছো? এক মাস আগে থেকে ডাক্তারের জন্য গায়ে পুরো গোল গোল, দেখুন কি অবস্থা। তুমি আমার কথাটা বোঝো রাখি, তুমি যে আজকে যদি আমি কেসে যেতাম, কেন মায়ের সাথে কথা বলবো আজকে? আমি এতদিন পর মাকে দেখেছি, মায়ের সাথে কথা বলবো না? তাহলে একটু তাড়াতাড়ি করুন, আমাদের তো কাকু বলেনি আপনাকে। কি বলবে যে আমি একটু তাড়া আছে যাওয়ার, ডাক্তার দেখানো? কাকু কেন আমাকে বলবে তোমার ডাক্তার দেখানো তাড়া আছে? একজন সমাজকর্মীকে যতটুকু কাজ সম্পর্কে জানানো সেটা জানাবে, তোমার ডাক্তার দেখানো তারা আছে সেটা কাকু আর মেয়ে বুঝবে, আমি কেন বুঝবো? আগে তোমার কাজে থাকলে তো তুমি আসতেই পারতে না, আমার একটা একটা জায়গায় ঝামেলা করতে 4-5 ঘন্টা লাগে। তুমি এদিকে ডাক্তার দেখাবে, কাকিমা এদিকে এসো, গাড়িতে এসো। হ্যাঁ মনে তুমি নেমে দাঁড়াও তো। ওদিক দিয়ে গাড়িতে উঠুন, গাড়িতে উঠুন, আমি কথা বলবো। ওই দিক দিয়ে উঠুন, পাগল হয়ে যাবো আমি। আমি তো বেরোতেও পারছি না এখানে গাড়ি। এই যে তোমার ডিপিও যেমন, তুমিও তেমন। দাঁড়াও, টাটা দি চলে এসছেন, আমি একটু দেখা করিনি, আমি নামতে পারছি না। আমি তো ওই গাড়িতে এদিক দিয়ে খোলা যাবে না, কিছুই নামানো যাচ্ছে না। টাটা দি তুমি একটু দাঁড়াবে, আমি ওনাদেরকে ছেড়ে দিই ক্লায়েন্টকে, তাহলে আমরা একটু কথা বলতে পারবো টাইম নিয়ে, ঠিক আছে? ক্লায়েন্টকে তোলো তো, মুন্নিদি নামবে, ওদিক দিয়ে নামতে হবে। বলছে আপনি একটু নেমন্ত দিদি, উনি নেমে পড়ুক। ওটা বন্ধ কর, পাগল হয়ে যাবো আমি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যালো, কে বলছেন? হাবিব, কোথা থেকে ভাই? দীঘা? হ্যাঁ বলুন, কেন বলুন তো, আমি কোথায় আছি কেন বলুন তো? কেন, আমি তো দাদা লাইভেই আছি। হ্যাঁ লাইভেই আছি, ঠিক আছে। হ্যাঁ কাজে আছি, কিছু বলবেন? না না এখন বলুন কি বলবেন, পরে টাইম পাবো না। না না লাইভে আছি বলে তাই কি হয়েছে, আপনি বলুন কি বিষয় নিয়ে বলবেন বলুন। ও ঠিক আছে ঠিক আছে, নামটা সেভ করো তো, হাবিব বলে। ঠিক আছে নামো। এই ওঠো, গাড়িতে ওঠো, ওদিক দিয়ে ওঠো, ওদিক দিয়ে। আমি লাইভ ক্যামেরা বেরিয়ে আমি একটা লাইভ করছি।